মানে ভেক্টর নিয়ে আলোচনা করছিলাম, আর এখানে বইয়ের এক্সারসাইজগুলো করব আমরা। ভেক্টর ইজ যে প্রোডাক্ট, প্রোডাক্ট অফ ভেক্টরস, সেক্ষেত্রে প্রথমে ডট প্রোডাক্ট বের করতে বলেছি। একের পর গুণটাতে ফাইন দ্য ডট প্রোডাক্ট অফ দুটো ভেক্টর রয়েছে, হেন্স ফাইন দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর। তো ডট প্রোডাক্ট মানে এ ডট বি বার করতে হবে, সেক্ষেত্রে আমরা জানি এ ডট বি ইকুয়ালস টু হয়ে যায় এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি। আর কস থিটা হয়ে যায় কস থিটা ইকুয়ালস টু এ ডট বি বাই মড এ ইন্টু মড বি, বার করে যাবে সহজে। প্রবলেম টু, তিনটে ভেক্টর অ্যালফা ডেগমা রয়েছে, এদেরকে দেখাতে বলেছে পারপেন্ডিকুলার টু ইচ আদার। পারপেন্ডিকুলার টু ইচ আদার মানে হলো গিয়ে আলফা ডট বিটা জিরো দেখাতে হবে, বিটা ডট গামা জিরো দেখাতে হবে, এবং গামা ডট আলফা জিরো দেখাতে হবে। অর্থাৎ আলফা ডট বিটা, বিটা ডট গামা এবং গামা ডট আলফা এই তিনটেই যদি আমরা জিরো দেখাতে পারি, তাহলে বলবো ভেক্টরগুলো পারপেন্ডিকুলার টু ইচ আদার। পরবর্তী ক্ষেত্রে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ ক্রস বি। এ ক্রস বির ভ্যালু বার করতে হবে যেখানে এ এবং বি দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে আমরা জানি এ ক্রস বিটা হয়ে যায় ডিটারমিনেন্ট অফ আই জে কে, সেকেন্ড রুটা হবে কি টু থ্রি ফোর, এবং থার্ড রুটা হয়ে যাবে ফোর থ্রি ওয়ান। চারের একের প্রবলেম যেটা, ফাইন্ড দ্য ইউনিট ভ্যাক্টার পারপেন্ডিকুলার টু ইচ অফ দ্য ভ্যাক্টার, দুটো ভ্যাক্টার দেওয়া রয়েছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রবলেম। আমরা এ ক্রস বি ডেফিনেশন পড়েছিলাম, এ ক্রস বি ইজ এ ভ্যাক্টার হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ দ্য ভ্যাক্টার্স এ অ্যাজ ওয়েল অ্যাজ বি। তো সেক্ষেত্রে এ ক্রস বি ভ্যাক্টারটা হচ্ছে কি দুটো ভ্যাক্টার্সকে পারপেন্ডিকুলার, এর সাথেও পারপেন্ডিকুলার আবার বি এর সাথেও পারপেন্ডিকুলার, তাই আমরা এখানে এ ক্রস বিতে বার করব। তাই এখানে আমরা এ ক্রস বিটা বার করব, প্রথম ভ্যাক্টারটা দিয়ে ধরে নিই, দ্বিতীয় ভ্যাক্টারটা দিয়ে বি ধরে নিই, তাহলে এ ক্রস বি বার করে নিতে হবে। এরপর ইউনিট ভ্যাক্টর বার করার জন্য এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি করতে হবে। কোনো ভ্যাক্টারে ইউনিট ভ্যাক্টর বার করতে গেলে সেই ভ্যাক্টারকে তার লেংথ দিয়ে ভাগ করতে হবে। পরবর্তী প্রবলেম এটা, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখাতে বলেছে, তিনটে ভ্যাক্টার দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এ বি ভ্যাক্টার, বি সি ভ্যাক্টার এবং সি এ ভ্যাক্টার আমরা আগে বার করেছিলাম। তিনটে যদি আমার ভার্টিসের কোঅর্ডিনেট দেওয়া থাকে বা ভ্যাক্টার দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এ বি ভ্যাক্টার, বি সি ভ্যাক্টার, সি এ ভ্যাক্টার বার করে নিয়ে তাদের ভ্যালুগুলো বার করবো, মড এ বি, মড বি সি ভ্যাক্টার, মড সি এ ভ্যাক্টার। এরপর এখানে যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখাতে বলেছে, তাই যে কোনো একটা বাহুর বর্গ বাকি দুটোর বর্গের যোগফলের সাথে সমান হবে, সেটা একটা উপায় হবে। সাথে সাথে আমরা আবার দেখাবো এই যে তিনটে ফ্যাক্টর, এই তিনটে ফ্যাক্টরের মধ্যে আমরা যে কোনো দুটো ফ্যাক্টর পাবো যাদের ডট প্রোডাক্টটা জিরো হবে, সেখান থেকে বলতে পারবো এই ফ্যাক্টর দুটোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অতএব ত্রিভুজটা আমাদের হয়ে যাবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। পরবর্তী প্রবলেম, ফাইন্ড ইউনিট ভ্যাক্টর ইন দ্য প্লেন অফ ভ্যাক্টর আলফা এন্ড বিটা অ্যান্ড ইজ পারপেন্ডিকুলার টু দ্য গামা ভ্যাক্টর। আমাকে একটা ভ্যাক্টর বার করতে হবে যেটা আলফা এবং বিটা ভ্যাক্টরের তলে রয়েছে এবং গামা ভ্যাক্টর সাথে পারপেন্ডিকুলার রয়েছে। তাহলে যেহেতু ভ্যাক্টরটা আলফা এবং বিটা ভ্যাক্টরের তলে রয়েছে, তাহলে আমাদের প্রয়োজনীয় ভ্যাক্টরটাকে আলফা এবং বিটা ভ্যাক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। অর্থাৎ আমাদের যে প্রয়োজনীয় ভ্যাক্টর সেটা যদি এ ভ্যাক্টর ধরে নিই, তাহলে এ ভ্যাক্টর ইকুয়ালস টু হয়ে যাবে এক্স ইন্টু আলফা ভ্যাক্টর প্লাস ওয়াই ইন্টু বিটা ভ্যাক্টর, হোয়ার এক্স অ্যান্ড ওয়াই আর স্কেলার। তাহলে আমাদের প্রয়োজনীয় ভ্যাক্টর হচ্ছে এ ভ্যাক্টর, এ ভ্যাক্টর ইকুয়ালস টু এক্স ইন্টু আলফা ভ্যাক্টর প্লাস ওয়াই ইন্টু বিটা ভ্যাক্টর। এই এ ভ্যাক্টরটা হচ্ছে গামা ভ্যাক্টর সাথে পারপেন্ডিকুলার, অর্থাৎ এ ডট গামা হয়ে যাবে জিরো, তাহলে আমরা এ ভেক্টরটা পেয়ে যাব। এখন আমাদের যে ভেক্টরটা বার করতে বলেছি এ ভেক্টরটা, সেটা কিন্তু ইউনিট ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর পার পর মড অফ এ দিয়ে ভেক্টরটাকে ভাগ করতে হবে, তাহলে সেটা ইউনিট ভেক্টর হবে। পরবর্তী প্রবলেম, প্রবলেম ফাইভ, সো বাই ভেক্টর মেথড দ্যাট দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টরস অফ দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর কনকারেন্ট। এটি খুব গুরুত্বপূর্ণ প্রবলেম। তো এর সলিউশন আমরা পদ্ধতিটা একটু দেখে নিচ্ছি, এখানে আমরা কেমন সলিউশন করবো। পারপেন্ডিকুলার বাইসেক্টরস অফ দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর কনকারেন্ট, সেটা এটা একটা পুরোনো কপি রয়েছে আমার, সেই কপি থেকে আমরা এটা শো করছি। তো এটা একটু অস্পষ্ট, অনেক পুরোনো খাত তো, তাই কিছুটা হলো অস্পষ্ট রয়েছে। তো এখানে ত্রিভুজটা রয়েছে এবিসি ত্রিভুজ, তো এক্ষেত্রে আমাদের ডিইএফগুলো মিড পয়েন্ট, প্রাথমিকভাবে আমাদের পজিশন ভেক্টর অফ এবিসি, এ ভেক্টর, বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর নিয়ে নেওয়া হয়েছে। তাহলে যেহেতু ডিইএফ এরা হচ্ছে মিড পয়েন্ট, তাহলে ডি এফ কোঅর্ডিনেটটা হয়ে যাবে বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই টু, ই এর যেহেতু এসির মধ্যবিন্দু ই, তাই এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই টু, এবং এফ একটা মধ্যবিন্দু, তাই এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই টু, এই পজিশন ভেক্টর হয়ে যাবে। তাই এখানে প্রাথমিকভাবে পজিশন ভেক্টরগুলো লেখা হয়েছে। তো এই প্রুফটা করতে গেলে প্রথমত আমরা ধরে নেব যে দুটো পারপেন্ডিকুলার বাইসেক্টর, তিনটে দেখাতে বলেছে কনকারেন্ট, আমরা প্রাথমিকভাবে ধরে নিচ্ছি দুটো পারপেন্ডিকুলার বাইসেক্টর, একটা হচ্ছে গিয়ে আমাদের ডি ও এবং ইও, এরা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর, একটা ডিও আর একটা ডিও আর
ইউ বা বলতে পারি বিডি বিসি ভাগের উপরে যে পারপেন্ডিকুলার বৈশিষ্ট্য রয়েছে এবং ইসি ভাগের উপরে যে পারপেন্ডিকুলার বৈশিষ্ট্য রয়েছে তা পরস্পরকে অভিমুখে ইন্টারসেক্ট করেছে। প্রাথমিকভাবে আমরা ধরে নিচ্ছি বিসি ভাগের লম্ব সমদ্বিখণ্ড এবং ইসি ভাগের লম্ব সমদ্বিখণ্ড তার পরস্পরকে অভিমুখে ছেদ করেছে। এরপর ওয়েভটা যোগ করে দেওয়া হয়েছে। এখন দেখাবো ওয়েভটা এবির উপরে লম্ব, ওয়েভ লম্ব এবির উপরে, অর্থাৎ দেওয়া আছে আমাদের, ধরে নিয়েছি আমরা ওডি লম্ব বিসির উপর ধরে নিয়েছি, ওই লম্ব এসির উপরে ধরে নিয়েছি, শেষমেশ আমরা শো করব ওয়েভ লম্ব হচ্ছে এবির উপরে। তাহলে যেহেতু প্রাথমিকভাবে ওডি লম্ব বিসির উপরে, তাহলে আমাদের ডট প্রোডাক্টটা জিরো হয়ে যাবে। তো এক্ষেত্রে ওডিটা হয়ে যাচ্ছে বি ভেক্টর প্লাস ই ভেক্টর বাই টু, যেহেতু ডিটা হচ্ছে মিড পয়েন্ট, আর বিসি ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে ডট প্রোডাক্ট নিলে হাফ অফ মড অফ সি ভেক্টর স্কোয়ার মড অফ সি ভেক্টর স্কোয়ার মাইনাস মড অফ বি ভেক্টর স্কোয়ার ইকুয়ালস টু জিরো, কারণ এটা সি ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। একইরকমভাবে আমরা ওইটা ধরে নিয়েছিলাম লম্ব সি এর উপরে, তো ইয়ের কোঅর্ডিনেট ছিল সি ভেক্টর প্লাস ই ভেক্টর বাই টু, যেহেতু মধ্যবিন্দু, আর সি ভেক্টরটা হচ্ছে কি এ ভেক্টর মাইনাস সি ভেক্টর, তাই ডট প্রোডাক্ট নিলে ওইটা হয়ে যাবে মড অফ এ ভেক্টর স্কোয়ার মাইনাস মড অফ সি ভেক্টর ইকুয়ালস টু জিরো। এই এক এবং দুই যদি আমরা যোগ করে দিই, তাহলে এক্ষেত্রে মড অফ সি মাইনাস সি ভেক্টর স্কোয়ার আর প্লাস মড অফ সি ভেক্টর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, আমরা পেয়ে যাবো হাফ অফ মড অফ এ ভেক্টর স্কোয়ার মাইনাস হাফ অফ মড অফ বি ভেক্টর স্কোয়ার ইকুয়ালস টু জিরো, অর্থাৎ হাফ অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়ালস টু জিরো। এখান থেকে সহজে আমরা দেখাতে পাচ্ছি ও এ ভেক্টরটা পারপেন্ডিকুলার টু এ বি ভেক্টর, অর্থাৎ পারপেন্ডিকুলার বৈশিষ্ট্যের কনকারেন্ট। মানে প্রথমে তো আমরা দুটো ধরে নিয়েছিলাম, এখন ওয়েভটাও লম্ব হয়ে গেলে এবির উপরে, তাই বলতে পারি পারপেন্ডিকুলার বৈশিষ্ট্যের স্যার কনকারেন্ট। খুব ভালো প্রবলেম এটা। আচ্ছা পরবর্তী একটা প্রবলেম, এই প্রবলেমটা আমরা একটু পরে বইয়ের প্রবলেম সংখ্যা থেকে বলবো, এখানে সলিউশনটা পেয়ে গেলাম। দুটো ভেক্টর রয়েছে ই ওয়ান ই টু ইউনিট ভেক্টর, এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে গিয়ে থিটা, ইনক্লাইন্ড অ্যাট অ্যাঙ্গেল থিটা, ইনক্লাইন্ড অ্যাট অ্যাঙ্গেল থিটা, সো দ্যাট মড অফ ই টু মাইনাস ই ওয়ান ইকুয়ালস টু টু সাইন থিটা ওই টু, অর্থাৎ ই টু এবং হচ্ছে ইউনিট ভেক্টর, তাহলে মড অফ এটা দেখাতে হবে। তো মড দেখাতে হলে প্রথমত আমরা এটা হোল স্কোয়ার আকারে লিখবো, মডের হোল স্কোয়ারটাকে আমরা মড অফ এ ভেক্টর স্কোয়ার ইকুয়ালস টু এ ডট এ লেখা যায়, তাই এটাকে আমরা এ ডট এ আকারে লিখেছি। এরপর এটাকে আমাদের এক্সপ্যান্ড করেছি, এক্সপ্যান্ড করলে প্রথমত এটা ই টু ইন্টু ই টু মাইনাস ই ওয়ান আর মাইনাস ই ওয়ান ইন্টু ই টু মাইনাস ই ওয়ান, তাহলে ই টু ডট ই টু ই টু মড ই টু স্কোয়ার মাইনাস ই টু ডট ই ওয়ান মাইনাস ই ওয়ান ডট ই টু আর ই ওয়ান ডট ই ওয়ান ইকুয়ালস টু হচ্ছে মড অফ ই ওয়ান স্কোয়ার, এটা স্কোয়ার হয়ে গেল। তো ই ওয়ান ই টু হলো ইউনিট ভেক্টর, তাই মড অফ ই ওয়ান স্কোয়ার ওয়ান হয়ে যাবে, মড অফ ই টু স্কোয়ার, এটা মড অফ ই টু স্কোয়ার, হ্যাঁ এটা ওয়ান হয়ে গেল, মড অফ ই ওয়ান স্কোয়ার ওয়ান হয়ে গেল, আর ডট প্লট কমিউটেটিভ হয়ে যায়, তাই ই টু ডট ই ওয়ান আর ই ওয়ান ডট ই টু একই জিনিস, তাই মাইনাস টু টাইমস ই ওয়ান ডট ই টু লিখেছি। এরপর ডট প্লটের ফর্মুলা বসানো হয়েছে, মড এ মড বি কস থিটা, মধ্যবর্তী কোণ যদি থিটা বলে দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে মড ই ওয়ান মড ই টু কস থিটা, এখন মড ই ওয়ান টু ওয়ান মড ই টু টু ওয়ান, তাহলে ওয়ান 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 হয়ে গেল, মানে টু মাইনাস টু কস থিটা, তাহলে টুটা কমন আসছে এখান থেকে, টুটা কমন এলে টু ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, ওয়ান মাইনাস কস থিটা হয়ে যায় টু সাইন স্কোয়ার থিটা বাই টু, মানে শেষমেশ হয়ে যাচ্ছে ফোর সাইন স্কোয়ার থিটা বাই টু। তো আমরা যেটা পেলাম ই টু মাইনাস ই ওয়ান, ই টু মাইনাস ই ওয়ানটা হচ্ছে ফোর সাইন স্কোয়ার থিটা বাই টু, তাহলে যদি মড বার করতে চাই তাহলে এটা রুট হয়ে যাবে, তো সেক্ষেত্রে চার সাইন স্কোয়ার ফোর সাইন স্কোয়ার থিটা বাই টুর ক্ষেত্রে হয়ে যাবে টু সাইন থিটা বাই টু, ঠিক আছে এটি আমরা বার করবো, ফোর সাইন স্কোয়ার থিটা বাই টু ছিল, তাহলে স্কোয়ারটা তুলে দিলে এটা হয়ে যাবে টু সাইন থিটা বাই টু। আমরা দেখুন কী প্রবলেমটা রয়েছে, আমরা আসছি এই যে প্রবলেমটা আমরা দেখলাম বইয়ে হলো কি প্রবলেমটা, এখানে আমার রয়েছে প্রবলেম নাম্বার টুয়েলভ, খুব ভালো প্রবলেম, তোমার সমাধানটা করলাম ই ওয়ান অ্যান্ড ই টু আর টু ইন্টু ভেক্টরস ইনক্লাইন অ্যাট অ্যাঙ্গেল থিটা, দেন শো দ্যাট টু সাইন থিটা বাই টু ইকুয়ালস টু মড অফ ই ওয়ান মাইনাস ই টু, এটা আমরা করলাম। আচ্ছা এরপর আমরা আটের একের প্রবলেমটা আসছি, আলফা বিটা গামা আর থ্রি নন কোপ্লানার ভেক্টরস অ্যান্ড ডেল্টা ডট আলফা ইকুয়ালস টু ডেল্টা ডট বিটা ইকুয়ালস টু ডেল্টা ডট আলফা ইকুয়ালস টু ডেল্টা ডট বিটা ইকুয়ালস ডেল্টা ডট গামা ইকুয়ালস টু জিরো, সো দ্যাট ডেল্টা ইজ জিরো ভেক্টর, অর্থাৎ ডেল্টা ভেক্টরটা এমন একটা ভেক্টর যেটা আলফার সাথেও পারপেন্ডিকুলার, বিটার সাথেও পারপেন্ডিকুলার, গামার সাথেও পারপেন্ডিকুলার, কারণ এখানে এই যে ডট প্লটগুলো জিরো, ডট প্লট জিরো মানে হচ্ছে কি এখানে আমাদের এই ডেল্টা ভেক্টরটা বলতে পারি আলফার সাথে পারপেন্ডিকুলার, বিটার সাথে পারপেন্ডিকুলার, গামার সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে। আবার যেহেতু আলফা বিটা গামাগুলো আমাদের নন কোপ্লানার, সেক্ষেত্রে এই যে এক্সপ্লেনেশনটা লিখেছে ডেল্টা ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু থ্রি নন কোপ্লানার ভেক্টরস, যেহেতু এটা পারপেন্ডিকুলার টু থ্রি নন কোপ্লানার ভেক্টরস, তারপর ডেল্টা ভেক্টরটা জিরো ভেক্টর হবে, ঠিক আছে ডেল্টা ভেক্টরটা জিরো হবে।
এটাকে আমরা অন্য রূপণ করতে পারি আলফা বিটা গামা, এটা নন কোপ্লানার দেওয়া রয়েছে, অর্থাৎ বক্স অফ আলফা বিটা গামা এটা হচ্ছে কি নট ইকুয়ালস টু জিরো, বক্স অফ আলফা বিটা গামা নট ইকুয়ালস টু জিরো। তো সেক্ষেত্রে আবার এই শর্তটা যদি আমরা ইউজ করি, ডেল্টাটা আলফা বিটা যে তলে রয়েছে তার সাথে লম্ব হবে, আবার গামা যে তলে রয়েছে তার সাথে লম্ব হবে কি, তাহলে শুধুমাত্র একটা অ্যাপশন পড়ে থাকছে, ডেল্টাটাকে আমাদের জিরো ভেক্টর হতে হবে। আমরা এই প্রবলেমের সলিউশন করেছি, খুব ভালো প্রবলেম। আলফা ডট বিটা ইকুয়ালস টু আলফা ডট গামা, আলফা ক্রস বিটা ইকুয়ালস টু আলফা ক্রস হোল সাইমাল্টেনিয়াসলি, দেন সো দ্যাট বিটা ভেক্টর ইকুয়ালস টু গামা ভেক্টর। এগুলো আমরা সমাধান করেছি, এটাকে আমরা আরেকটু আলোচনা করে নেব। তো প্রাথমিক শর্ত থেকে আমরা করেছিলাম, যদি প্রথমটা আলফা ডট বিটা ইকুয়ালস টু আলফা ডট গামা হয়ে যায়, আলফা ডট বিটা ইকুয়ালস টু আলফা ডট গামা হয়ে গেলে আমরা কী বলতে পারি, দুটোকে একদিকে যদি নিয়ে আসা হয়, একদিকে নিয়ে গেলে হয়ে যাবে আলফা ডট বিটা মাইনাস গামা ইকুয়ালস টু জিরো। ক্যালকুলেশনকে আমরা করি তাহলে এটাকে এই ধরনের আসবে আলফা ডট বিটা মাইনাস গামা, আলফা ডট বিটা মাইনাস গামা ইকুয়ালস টু জিরো, আলফা ডট বিটা মাইনাস গামা ইকুয়ালস টু জিরো হয়ে গেল। এক্ষেত্রে বলতে পারা যায় আলফা এবং বিটা মাইনাস গামা এরা পরস্পর পাশে হয়ে যাবে, দুটো ভ্যাক্টর ডটপথে জিরো হয়ে যায়, তাহলে একটা ভ্যাক্টর আরেকটার সাথে পারপেন্ডিকুলার হয়ে যায়। এই কথাটা আমরা আগেও পড়েছি, এটা বিটা ভ্যাক্টর মাইনাস গামা ভ্যাক্টর ইকুয়ালস টু জিরো, তাহলে এখান থেকে বলতে পারছি আলফা ভ্যাক্টর ইজ পারপেন্ডিকুলার টু বিটা ভ্যাক্টর মাইনাস গামা ভ্যাক্টর। পরবর্তী ক্ষেত্রে যদি এটা দেখা হয় আলফা ক্রস বিটা, আমরা একটা চিহ্নগুলো দিচ্ছি না, আলফা ক্রস গামা, অর্থাৎ এটা আলফা ক্রস বিটা মাইনাস গামা ইকুয়ালস টু জিরো, আলফা ক্রস বিটা মাইনাস গামা ইকুয়ালস টু জিরো। এখান থেকে বলতে পারছি আলফা ভেক্টরটা বিটা মাইনাস গামার সাথে প্যারালাল, তাহলে প্রথমে যেটা ছিল আলফা ডট বিটা মাইনাস গামা ইকুয়ালস টু জিরো, এখান থেকে বলছি আলফা ইজ পারপেন্ডিকুলার টু বিটা মাইনাস গামা, আর এখান থেকে বলা হচ্ছে আলফা ইজ প্যারালাল টু বিটা মাইনাস গামা। ক্রস প্রোডাক্ট জিরো মানে প্যারালাল, ডট প্রোডাক্ট জিরো মানে পারপেন্ডিকুলার, তাহলে দুটো কন্ডিশনই হোল্ড করতে পারে, তখন সেটা হচ্ছে একটামাত্র অপশান যদি বিটা মাইনাস গামাটা জিরো হয়ে যায়, তাহলে বিটা সো গামা হয়ে যায়। তাহলে প্রাথমিকভাবে আমরা এখান থেকে যদি বলবো যে ফ্রম হিয়ার উই গেট আলফা ইজ পারপেন্ডিকুলার টু বিটা মাইনাস গামা, যেহেতু আলফা ডট গামা নন জিরো ভেক্টর, আর এখান থেকে বলবো আলফা ইজ প্যারালাল টু বিটা মাইনাস গামা, যেহেতু বলেছে বোথ রিলেশন হোল্ড সাইমালটেনিয়াসলি, সো দ্যাট ইজ দ্য অনলি পসিবিলিটি দ্যাট বিটা মাইনাস গামা ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ বিটা ইকুয়ালস টু গামা। এরপর আমরা আসছি প্রবলেম নাম্বার নাইন, এটি খুব গুরুত্বপূর্ণ প্রবলেম। আলফা বিটা গামা আর থ্রি ফ্যাক্টর স্যাটিসফাইং দ্য কন্ডিশন আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু জিরো, মড আলফা থ্রি মড বিটা ফোর মড গামা ইকুয়ালস টু ফাইভ, সো দ্যাট আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা ইকুয়ালস টু মাইনাস টোয়েন্টি ফাইভ। তো এক্ষেত্রে যেহেতু আলফা প্লাস বিটা প্লাস গামা এর মানটা দেওয়া রয়েছে জিরো, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ারটাও জিরো হয়ে যাবে, আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর প্লাস গামা ভেক্টর ডট আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর প্লাস গামা ভেক্টর, এটা অ্যাকচুয়ালি জিরো ডট জিরো ভেক্টর, এটা ডট প্রোডাক্ট, স্কেলারটা জিরো হয়ে গেল। এটা যদি ভেঙে নিই তাহলে এটা আসবে কি মড আলফা স্কোয়ার, এই এক্সপ্রেশন যদি ভেঙে নেওয়া হয় দুটো মড আলফা স্কোয়ার মড বিটা স্কোয়ার মড গামা স্কোয়ার আসবে, প্লাস টু ইন্টু আসবে আলফা ডট বিটা ডট প্রোডাক্ট হচ্ছে কমিউটেটিভ, টু ইন্টু আলফা ডট বিটা ভেক্টর বিটা ডট গামা ভেক্টর প্লাস একটা গামা ডট আলফা ভেক্টর, এটা ইকুয়ালস টু জিরো এসেছে। এখন এগুলোর মান জানা আছে, মড আলফার মান হচ্ছে প্রবলেম অনুসারে তিন মড বিটা চার মড গামা পাঁচ, তাহলে এটা তিন স্কোয়ার হবে প্লাস চার স্কোয়ার হবে প্লাস পাঁচ স্কোয়ার প্লাস টু ইন্টু এই প্যাক্টটা থাকলো আলফা ডট বিটা বিটা ডট গামা গামা ডট আলফা ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এটা যোগ করলে এটা নয় এটা ষোলো এটা পঁচিশ, তাহলে নয় যুক্ত ষোলো যুক্ত পঁচিশ, এটা যোগ করে চলে আসছে পঞ্চাশ, তাহলে পঞ্চাশ প্লাস টু ইন্টু আলফা ডট বিটা বিটা ডট গামা গামা ডট আলফা ইকুয়ালস টু জিরো, অর্থাৎ এই মানটা হয়ে যাবে মাইনাস পঁচিশ, এটা পঞ্চাশটা দুই ঠেলে দেবো মাইনাস পঞ্চাশ হবে, দুই দিয়ে ভাগ করে দেবো মাইনাস পঁচিশ, তাহলে এই প্রবলেমটা সলিউশন আমাদের হয়ে গেলো। সো দ্যাট আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা ইকুয়ালস টু মাইনাস টোয়েন্টি ফাইভ।